আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের একটি নির্ধারিত টপিক ট্যাগ কোয়েশ্চন। আমরা পূর্বে পার্ট টু এর পূর্বে পার্ট ওয়ান আলোচনা করেছি, এবার পার্ট টু নিয়ে আলোচনা করব। তো পার্ট টু অংশে আমাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম থাকবে, যে নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে আশা করা যায় কি তোমরা পরীক্ষা অনেক ভালো করবে। তো চলো শুরু করা যাক। রুল ওয়ান, অক্সিলিয়ারি ভার্ব থাকলে, যদি কোনো স্টেটমেন্টে অক্সিলিয়ারি ভার্ব দেয়া থাকে তবে আমাদের ট্যাগ অংশে ওই অক্সিলিয়ারি ভার্বই ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা উদাহরণ দেখি আমরা, যদি বলা হয় হি ইজ রিডিং নাও, ওকে, তো এই জায়গায় লক্ষ্য করো যে এখানে ইজ আছে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব দেয়া আছে। সেই ক্ষেত্রে তোমরা যে অক্সিলিয়ারি ভার্বটি দেয়া থাকবে ট্যাগ অংশে, সেই অক্সিলিয়ারি ভার্বটি ব্যবহার করবে, এবং লক্ষ্য করবে বাক্যটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তবে আমাদেরকে ট্যাগ অংশে কী হবে, নেগেটিভ করতে হবে। তাহলে কী হবে, ইজন্ট হি। তো আরেকটা বাক্য লক্ষ্য করো, যদি এরকম বলা হয় হি ইজ নট রিডিং নাও, তো এই ক্ষেত্রে লক্ষ্য করো সাহায্যকের ভাব যুক্ত আছে কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, শুধু ইজ ব্যবহার করবো, অর্থাৎ স্টেটমেন্ট অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ, তাই অ্যাফার্মেটিভ অংশে কী হয়েছে, অ্যাফার্মেটিভ, সরি, ট্যাগ অংশে অ্যাফার্মেটিভ হয়েছে। অর্থাৎ মনে রাখতে হবে, যদি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ অংশে নেগেটিভ হবে, স্টেটমেন্টটি নেগেটিভ হলে ট্যাগ অংশে অ্যাফার্মেটিভ হবে। ওকে, আমরা চলে যাই পরবর্তী রোলে। এবার আমরা পড়বো যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে, আমরা রুল টু পড়বো, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে কী হবে। আচ্ছা, আমরা লক্ষ্য করি যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে, যদি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব ডু অথবা ডাজ অথবা ডিড। এটা মনে রাখতে হবে, স্টেটমেন্টের দিকে তাকিয়ে যদি কোনো সাহায্যকারী ভার্ব খুঁজে পাওয়া না যায় তবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু ডাজ এবং ডিড ব্যবহার করতে হবে ট্যাগ অংশে। ওকে, উদাহরণ দেখি, যদি এরকম বলা হয় হি রিডস বুক, তো এই ক্ষেত্রে লক্ষ্য করো এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাহলে আমরা কী ব্যবহার করবো, ডু ডাজ অথবা ডিড। ডু ডাজ ব্যবহার করবো আমরা যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কী ব্যবহার করবো, ডু ডাজ ব্যবহার করবো যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, এবং ডিড ব্যবহার করবো যদি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আমরা এক্ষেত্রে লক্ষ্য করি হি রিডস বুক, অর্থাৎ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে তাহলে আমরা কি ডাজ ব্যবহার করতে পারি, ডাজন্ট হি। তাহলে লক্ষ্য করো যে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি ভার্বের সাথে এস থাকে তাহলে এস অথবা ইএস থাকে তাহলে চোখ বন্ধ করে কি ডাজ ব্যবহার করা যাবে, এবং সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ অংশ কী হবে, নেগেটিভ হবে। আচ্ছা লক্ষ্য করো, পরবর্তীতে আমরা আরেকটা সেন্টেন্স লিখি, এরকম লেখা যায় দে প্লেড ফুটবল। ওকে, এই ক্ষেত্রে লক্ষ্য করো এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা কি এখানে কী ব্যবহার করবো, ডিড, অর্থাৎ ডিডন্ট দে। ওকে, দে প্লেড, অর্থাৎ এদিকে লক্ষ্য করো যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ডু অথবা ডাজ, এবং যদি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কী ব্যবহার করবো আমরা, ডিড। ওকে, তারপর চলে যাই আমরা রুল থ্রিতে।
রো থ্রিতে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, যে কিছু শব্দ আছে আমাদের, যে শব্দগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে, যে শব্দগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তাদের পরিবর্তে কি বসে? দে বসে। ট্যাগ অংশে তাদের পরিবর্তে দে বসে। লক্ষ্য করে শব্দগুলো কি? এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামবডি, সামন ইত্যাদি। এরকম যদি কোনো শব্দ, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকে, তবে আমরা ট্যাগ অংশে কী ব্যবহার করবো? এগুলোর পরিবর্তে দে। আমরা একটা সেন্টেন্স দেখি, যদি এক্সাম্পলস্বরূপ বলি তাহলে কী বলা যায়? এভরিবডি লাইকস হিম। ওকে, একটা জিনিস লক্ষ্য করো যে এখানে এভরিবডি লাইকস হিম, এই ক্ষেত্রে আমাদের এই এভরিবডি এর পরিবর্তে আমরা এখানে ট্যাগ অংশে দে ব্যবহার করব। কিন্তু এখানে তোমার একটা সাহায্যকারী ভার্ব লাগবে, সাহায্যকারী ভার্বটা আমি কী দেবো? যেহেতু ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা বুঝে নিতে পারবো কি যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কি ডু অথবা ডাজ ব্যবহৃত হবে। কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা পূর্বে বলেছিলাম যে যদি ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা কি চোখ বন্ধ করে ডাজ ব্যবহার করে দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দে আছে, দেয়ের সাথে কখনোই ডাজ বসানো, কারণ দে হলো প্লুরাল, ডাজ হলো কি সিঙ্গুলার। সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো কি? ডু ব্যবহার করবো, অর্থাৎ ডোন্ট দে। ওকে, পরবর্তী নিয়মে যাই। দেখি আমি যদি এরকম বলি যে নোবডি লাইকস হিম, তাহলে একটু লক্ষ্য করো নোবডি আছে, অর্থাৎ এর পরিবর্তে আমরা কী লিখবো? দে। ট্যাগ অংশে কী লিখবো? দে। এবং সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা জানি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে দে সাথে কী বসবে? ডু। মনে রাখতে হবে এখানে নেগেটিভ হবে না, কারণ নোবডি কি নেগেটিভ, অর্থাৎ স্টেটমেন্টটি নেগেটিভ। স্টেটমেন্টটি নেগেটিভ হওয়ার কারণে ট্যাগ অংশে অ্যাফার্মেটিভ হবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দের সাথে, দে এর সাথে কখনো সিঙ্গুলার ভার্ব বসবে না, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে না। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব চেনার উপায় কী? যদি কোনো ভার্বের সাথে, অর্থাৎ যদি কোনো সাহায্যকারী ভার্বের সাথে ভার্বের শেষে এস থাকে, অর্থাৎ হতে পারে ডাজ, হতে পারে ইজ, হতে পারে হ্যাজ, হতে পারে ওয়াজ, অর্থাৎ যদি কোনো অক্সিলারি ভার্বের শেষে এস থাকে, তাহলে বুঝে নিতে হবে এগুলো সিঙ্গুলার। বুঝে নিতে হবে কি এগুলো সিঙ্গুলার। এবং যদি সিঙ্গুলার হয়, এগুলো কখনো কি দের সাথে বসবে না, এগুলো কখনো কি এই যে ডাজ, ইজ, হ্যাজ, ওয়াজ, এগুলো কখনোই দের সাথে কি বসবে না। তাহলে কি বসবে? ডু না বসে এখানে ডাজ না বসে এখানে ডু বসবে, ইজ এখানে আর বসবে, হ্যাভ বসবে, ওয়ার বসবে, দের সাথে কি বসে না। ওকে, নম্বর ফাইভে চলে যাই। রুল ফাইভে এরকম যদি বলা হয়, ওকে, আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেন্টেন্সটি কী হয়, ইম্পারেটিভ একটা জিনিস লক্ষ্য করো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করতে হয়। যদি সেন্টেন্সটি কী হয়, ইম্পারেটিভ হয়, তবে উইল ইউ ব্যবহার করতে হবে। লক্ষ্য করো, যদি বলা হয় যে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তাহলে কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা বিষয় লক্ষ্য করো যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কী করে চিনবো, আমরা কীভাবে চিনবো যে সেন্টেন্সটি ইম্পারেটিভ। একটা জিনিস মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার
একমাত্র এবং সবচেয়ে ভালো উপায় হলো সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে। ওপেন, ওপেন কি একটি ভার্ব, অর্থাৎ সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে, কোনো সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটি শুরু হবে না। তাহলে ওপেন দ্য ডোর, তাহলে এখানে একটু জিনিস লক্ষ্য করতে হবে, যেহেতু সেন্টেন্সটি ইম্পারেটিভ তাহলে আমার টেক অংশ কি বসবে, উইল ইউ, উইল ইউ। এবং এমন হতে পারে যে লেট মি ডু দি ওয়ার্ক, আমাকে কাজটি করতে দিন। তাহলে এই ক্ষেত্রে কি লেট একটি ভার্ব, এবার লেটের পরে কি আছে অবজেক্ট, লক্ষ্য করো যে লেট একটি কি ভার্ব। তাহলে লেট যেহেতু ভার্ব, ভার্বের সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে লেটের এই লেট দ্বারা বোঝা যাবে কি সেন্টেন্সটি কি ইম্পারেটিভ। তাহলে আমরা কি ব্যবহার করবো, উইল ইউ, উইল ইউ। তাহলে দেখো যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পরীক্ষায় দেখবো যে সেন্টেন্সটি ইম্পারেটিভ, তখন কি আমরা উইল ইউ ব্যবহার করবো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে একটু ব্যতিক্রম একটি রুল আছে, যে লেটস থাকলে লেটস, লেটস অথবা লেটাস, যদি সেন্টেন্সের শুরুতে লেটস অথবা লেটাস থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে, কোনো দিকে তাকানোর দরকার নেই, চোখ বন্ধ করে আমরা শ্যালো ব্যবহার করব। কি ব্যবহার করবো আমরা, শ্যালোই। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, লেটস গো টু স্কুল, তাহলে কি হয় শ্যালোই। তো একটা বিষয় লক্ষ্য করো যে লেটস থাকার কারণে এখানে লেটস অথবা, যদি লেটাস থাকে তাহলে কি দেবো আমরা, এই শুধু লেটস অথবা এই লেটাস দেখেই আমরা কি দিয়ে দেবো, শ্যালো দিয়ে দেবো, বাকি অংশ কি আছে দেখার দরকার নেই। ওকে, আমরা পরবর্তী রুলে যাই, রুল সিক্স, দেখো ইতর প্রাণীর ক্ষেত্রে, ইতর প্রাণীর ক্ষেত্রে কোনো বস্তুর ক্ষেত্রে স্বাভাবিকত কি বসে, ট্যাগ অংশে ইট বসে। যেমন এরকম যদি বলি ইতর প্রাণী, অথবা হতে পারে বস্তু, এগুলো থাকলে ট্যাগ অংশে ইতর প্রাণী অথবা বস্তুর পরিবর্তে ইট বসে। যেমন আমি যদি বলি দি ক্যাট ইজ সো নাইস, তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেহেতু ক্যাট বিড়াল একটি ইতর প্রাণী, সেই ক্ষেত্রে আমরা কি সাহায্যকারী বর্তমান জানি, এই ইজ ব্যবহৃত হবে। তাহলে ক্যাটের পরিবর্তে কি দেব, ইট, ইজন্ট ইট। অর্থাৎ এদিকে একটু লক্ষ্য করো যে দি ক্যাট ইজ সো নাইস, যেহেতু এখানে ক্যাট একটি ইতর প্রাণী, তাহলে আমরা এই ক্যাটের পরিবর্তে আমরা ট্যাগ অংশে সাবজেক্ট হিসেবে কী ব্যবহার করবো, ইট ব্যবহার করবো। এখানে হতে পারে দি চাইল্ড ইজ স্লিপিং, এই বাক্যটিতে দি চাইল্ডও কি, এই চাইল্ডের পরে ওটা কি বসে, ইট বসে। তাহলে আমরা কি দেব, ইজন্ট ইট। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখি, যে নিয়মটি কি সচরাচর আসে পরীক্ষায় এবং অনেকবার এসেছে। তো এরকম একটি নিয়ম হলো, যদি কোনো সেন্টেন্সে সেলডম লিটল ফিউ হার্ডলি রেয়ারলি ইত্যাদি থাকে, তবে সেন্টেন্সটি আপাত দৃষ্টিতে দেখতে অ্যাফার্মেটিভ হলে আসলে নেগেটিভ, সেই ক্ষেত্রে ট্যাগুশন কী হবে, অ্যাফার্মেটিভ। লক্ষ্য করো যদি বলা হয় যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এই ক্ষেত্রে এ বার্কিং ডগ সেলডম বাইটস,
এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শেল রং থাকায় সেন্টেন্সটি কি হবে নেগেটিভ। অর্থাৎ যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেই ক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভ সরি যে ট্যাগ অংশে শেল রং থাকায় ট্যাগ অংশে কি হবে অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ কি হবে ডাজ ইট, যেহেতু এ বার্কিং ডগ, ডগ কি ইতর প্রাণীর মধ্যে পড়ে সেই ক্ষেত্রে কি হবে ইট ব্যবহৃত হবে। ওকে, এই নিয়মটা কি মনে রাখতে হবে খুব ভালো করে, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝে নিতে হবে কি সেন্টেন্সটি নেগেটিভ, সেই ক্ষেত্রে ট্যাগ অংশে অ্যাফার্মেটিভ ব্যবহৃত হবে, অ্যাফার্মেটিভ করতে হবে ট্যাগ অংশটাকে। যদি কোনো সেন্টেন্সে থিংযুক্ত কোনো কিছু থাকে, অর্থাৎ হতে পারে সামথিং, হতে পারে এনিথিং, হতে পারে নাথিং, অর্থাৎ থিংযুক্ত যদি কোনো কিছু থাকে তাহলে এবং সেটা যদি সাবজেক্ট হিসেবে থাকে, এই শব্দগুলো যদি কি থাকে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কোনো স্টেটমেন্টে, তাহলে আমাদের ট্যাগ অংশে এগুলোর পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ইট ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে লক্ষ্য করো আমি যদি এরকম বলি সামথিং ইজ স্পেশাল, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আছে সাহায্যকের ভাব, যেহেতু আছে কি সাহায্যকের ভাব আমরা রাখলাম এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ায় কি আমরা নট যুক্ত করলাম, অর্থাৎ ইজন্ট সামথিং এর পরিবর্তে কি ইট। তাহলে কি হলো, যদি কোনো সেন্টেন্সে সামথিং এনিথিং নাথিং এরকম শব্দ থাকে, অর্থাৎ থিং যুক্ত কোনো শব্দ যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমরা কি করব ট্যাগ অংশে আমরা এগুলোর পরিবর্তে ইট ব্যবহার করব এবং সাহায্যকের ভাব যদি দেওয়া থাকে তাহলে সেই সাহায্যকের ভাবে কি ব্যবহার করব। ওকে, আরেকটা জিনিস লক্ষ্য করি আমরা, আরেকটা জিনিস লক্ষ্য করো যে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, যেটি হলো যদি কোনো কিছুর প্লুরাল ফর্ম থাকে, অর্থাৎ যদি বহুবচন থাকে, তাহলে আমরা ট্যাগ অংশে দে ব্যবহার করব। সেটা যাই হোক না কেন, সেটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, যে কোনো কিছু, যদি আমরা যদি আমাদের কী পাই প্লুরাল কোনো ফর্ম পাই সাবজেক্ট হিসেবে, তাহলে আমরা কী ব্যবহার করবো ট্যাগ অংশে দে ব্যবহার করবো। যেমন এরকম যদি বলা হয় বার্ডস ক্যান ফ্লাই, এই ক্ষেত্রে লক্ষ্য করো যে বার্ডস ক্যান ফ্লাই, অর্থাৎ এখানে বার্ডস কি প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ প্লুরাল আছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো কান্ট দে। এরকম আরো বাক্য হতে পারে ফিশেস ক্যান সুইম, তাহলে আমরা কি দেবো এখানে কান্ট দে। তো এইভাবে হতে পারে এরকম দিস স্টুডেন্টস গো টু স্কুল, যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো দে ব্যবহার করবো ট্যাগ অংশে এবং সাহায্যদের মানুষে কি যেহেতু প্রেজেন্ট আছে তাহলে কী ব্যবহার করবো ডু। আমরা জানি কি দের সাথে ডাজ কখনো কি ব্যবহার করা হয় না। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।